পীরের দরবারে যাওয়া ওতম কুরআন শরীফে মোটেও নাই একদল লোক কয় পীর তোমরা মানি না অথচ আগের বক্তা বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাহলে তারা বলছে আমরা পীর মানি না আর আগের বক্তা কুরআনের আয়াত দিয়ে পীর কি জিনিস বুঝাইয়া দিয়ে গেছে তাহলে সেই বক্তা কোন কুরআন শরীফ পড়েছে এই বক্তা কোন কুরআন শরীফ পড়েছে এর ভিতরে এক বক্তা আছে সে বলতেছে মুহাম্মদের মা বাপ দুইজনই দুজকে যাবে সহিহ হাদিস এর ভিতরে এক বক্তা বল ওই সেই বক্তাই বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল যার জন্য জিব্রাইল বলেছে মুখ পরিষ্কার করে আসেন আপনার মুখে দুর্গন্ধ আপনাদের কি বিশ্বাস যে আমার নবীর মুখে দুর্গন্ধ না তাহলে ওইটা কোন তাফসীর কারক আর এইটা কোন তাফসীর কারক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার মালাইক মানে ফেরেশতা আমরা নবীর উপরে দুরুদ পাঠ করি আল্লাহ স্বয়ং নবীর উপরে কোরআনে আছে কি নাই নাকি ভুয়া কথা বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে আমার ঈমানদার বান্দাগণ বেঈমানকে ডাকে নাই হে আমার ঈমানদার বান্দাগণ তোমরাও আমার হাবিবের উপরে দুরুদ পড়ো এইবার আপনাদের কাছে জানতে চাই নবীর হুকুম সুন্নত আল্লাহর হুকুম কি তাহলে আল্লাহ যে বলছে তোমরাও দুরুদ পড়ো তাহলে দুরুদ পড়া কি হয়ে গেল জোরে বলা লাগবে কিন্তু ফরজ এইবার আমাদের কিছু কিছু আলেমরাই বলছে দুরুদ পড়া পাকা বেদাত তাহলে উনি কোন তাফসীর করছে আর এ লোক কোন তাফসীর করছে আসুন আর দোয়া ও মুখ্যুল ইবাদত দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ হাদিস নবীজি বলছেন আল্লাহ বলছেন কি উদুউনি আস্তাজিব লাকুম তুমি দোয়া করো আমি আল্লাহ কবুল করবো তাহলে এইবার আল্লাহও দোয়ার পক্ষে নবীও দোয়ার পক্ষে তাহলে আমাদের দেশে যে দোয়ার গোষ্ঠী সাফ করতেছে তাহলে ওরা কোন তাফসীর কারক নামাজ পড়ে উঠে চলে গেল মোনাজাত নাই ঈদের নামাজ পড়ে উঠে চলে গেল মোনাজাত নাই বলে নবী যে জীবনে কোনোদিন মোনাজাত করে নাই ভাইরা আমি যে কথাগুলো বলবো আপনারা শুনেন ওরা বলছে মুরিদ হওয়া পাকা ও কোরআনে কোথাও নাই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা আল্লাহর কথা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহ বলছেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত হয় তারা যেন বিশ্বাস করে হাত একা না আমি আল্লাহর হাত আমার হাবিবের হাতের উপরে কোরআনের কথা তাহলে কোরআনের কথা হলো বায়াত আর ওরা বলছে বায়াত বলে কোনো জিনিস নাই উনি কোন তাফসীর কারক আর আমি কোন তাফসীর কারক এক পাক পাঞ্জাতনের নাম শুনছেন নাকি শুনছেন না পাক পাঞ্জাতন কিছু তরিকার লোক মানে মৌলবীরা মানে না আমি একজনকে বলছি আহলে বায়াতকে মহাব্বত করতে হবে সে মুফতি মুফতি সাহেব বলছে আহলে বায়াত কোনো কোরআন নাই আহলে বায়াত কোরআনে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা কথা রাখা আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই এই পাঁচজন পবিত্র এই খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বক্তা উঠে তা সেইটাই বলেন এইটাই ঠিক আমি তো আয়াত পড়ে পড়ে বলছি নাকি আপনারা বলছেন খণ্ড খণ্ড করে বুঝাই দিতে হবে তো বোঝানোর পরেও যদি কয় আহলে বায়াত নাই তাহলে এই রোগ আর সারিবে না ঠিক কিনা এবার আসেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা এই কথা কার কোন একটা যুদ্ধে কাফের মেলা সাহাবী কয়েকজন
চলে আসতেছে নবীজি বল সাহাবীরা বলছে এবার বাঁচা সম্ভব না কেন বলে ওরা যেভাবে আসতেছে তাতে আমাদের মরণ ছাড়া কোনো পথ নাই বলছে না হায়াত মওতের মালিক আল্লাহ এক মুষ্টি কঙ্কর মানে বালু কণা আমাদের দেশের বালু সৌদি আরবের পাথরের টুকরা কঙ্কর এক মুষ্টি নিয়ে বিসমিল্লাহ বলে চলে মারলেন কারুর বুকে লাগে নাই মুখে লাগে নাই সবার লাগছে চোখে সব কাফেররা ঝাইরি দৌড় সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি আপনি কি গুনে গুনে তুলেছিলেন যে যতটা কাফের সবার চোখে বলে না এই পেছনে কথা হবে না হুজুর আপনি কি চোখে লাগতে বলছিলেন আমাদের দেশে আমরা ছোটবেলায় হাটে বাজারে দেখতাম বলতো লাগ ভুল কি লাগ চোখে মুখে লাগ তো বলছে হুজুর আপনি কি সবার চোখে লাগতে বলছিলেন বলে না তো তো গুনি গুনি তুলছিলেন না তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয় অবাক হওয়ার কিছু নাই আমার হাবিবের হাতে পাথর মারে নাই আমি আল্লাহর হাতে পাথর মেরেছি এবার কি আল্লাহ নবীকে কি আল্লাহ বলছেন না না নবীকে আল্লাহ বলে নাই মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় তখন মানুষের ধরা বলা কওয়া সব আল্লাহর হয়ে যায় তাহলে একই তফসির ও জায়গায় যাই বলছে বেদাত এখানে এসে বলছে জায়েজ আওয়ামী লীগের ভিতরে সব একমত বিএনপির মধ্যে সব জিয়াউর রহমান তারেক জিয়া খালেদা জিয়া আর এই মৌলবিদের মধ্যে আর কোনো দিন নাই কি বলে এর আগা গুড়া নাই মানে যে যেদিক দিয়ে ফাল মারে সেইটাই যায় জোরে বলেন ঠিক কিনা আচ্ছা ভাই আমি যে আপনাদের এখানে পর পর চারবার আসলাম আপনারা কি বেজার নাকি খুশি আছেন এক নম্বর কথা এক নম্বর কথা যদি হয় সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে তাহলে মনে করব কথা এক নম্বর আর যদি না আগান তাহলে মনে করব তিন নম্বর লোকে ভরা আছে আসেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ আল্লাহুম্মা সবাই পড়ি সল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা দোষটা কিন্তু কিছু জনগণের কিরকম জনগণ ওই বক্তাকে বড় মনে করে যে এক লাখ টাকা নেয় কত নেয় আবার সেই বক্তা আবার ওয়াজের আগের দিন আগে নিয়ে নিবে অর্ধেক ওয়াজের আগের দিন বলবে পরিশোধ না করলে যাওয়া যাবে না এখন আলহাজ শামসুল ভাই চেয়ারম্যান আব্দুল সালাম ভাই চিন্তা করতেছে মহাফিল কালকে আজকে যদি প্রধান বক্তা না আসে কেমন হয় দে জমি বন্ধক রেখে বক্তাকে টাকা পাঠা তাহলে সেই বক্তা আমার আপনার সামনে আপনার যেমন চারটা চাষি কৃষক এর জন্য পাঁচটা চেয়ারম্যান এর সাথে পাঁচটা মাস্টার বন্ধুত্ব আছে তাহলে আমারও তো কিছু বক্তা চিনা আছে 60,000 টাকা বায়না করেছে 50,000 টাকা নিয়ে নিয়েছে এই এই কুয়াবাসী মাদ্রাসায় কুয়াবাসী তো বক্তার আর বাকি থাকলো কত মহাফিলে আইসে বলছে টাকা দেন কমিটি বলছে কিসের তো বলছে এখনো 10,000 পাবো বলে ওয়াজটা করেন তো বলছে না আমি টাকা পকেটে না করে আমি ওয়াজ করবো হায় হায় বলতেছেন আবার তাদের রেট বেশি কথা বুঝছে আর বাঙালি হুজুরকে সস্তায় পাও তো মনে রাখো কিয়ামত একদিন হবেই জোরে বলেন ঠিক কিনা আমার কথা হলো কাউসারি সাহেব মারা গেলেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন কাউসারি সাহেবের পক্ষে একবার বলুন আমিন
কাউসারি সাহেব এক বক্তা ছিলেন, এরকম বহু বক্তা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, সৈয়দ নজরুল ইসলাম কেবল টানের মধ্যে প্যাঁচ লাগতেছে নাকি, চলিতে চরণ চলে না। আমি ঈদের রমজানে একটু উমরায় যাবো, এই যে মৌলানা আব্দুল মান্নানকে বলছি দাদা তুই আমাকে নিয়ে যা, তো বলছে দাদা তোমাকে নিয়ে যাবো, কয় তালাই জায়গা দিবি, তা বলছে লিফট আছে, ভাই যাই করিস তাই করিস তিন তালা পার হতে পারবো না, এখন তো তিন তালার উপরে উঠলে নাকি এক তালা কোনো রকম পারা যায়, দু তালা তো পারাই যায়, তিন তালায় উঠতে এই দুইজন টাইম হয়ে গেছে সবারই, সত্য কাজে কেউ নাই রাজি, লালন গীতিতে আজকে টান মারবো যায়, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তানা নানা। বক্তা ঘুরে গেল বলিশা কলমদারের মাজার, আমি এক সময় সালাপুরি সাধন ভোজন অবস্থায় 18 বছর কাটাইছি, এই গয়টাই সালাপুরি কাটাইছি বারো আউলিয়ার মাজার, বহু বাংলাদেশ ভারতের বহুত মাজার, তা আমি বোয়ালিশা কলমদারের মাজারে সালাপুরি বসে আছি আর পাগলও সালাপোড়া, কিন্তু আমি সাজানপুর শাহ মখদুমের মাজারে যাবেন বলবেন বাঙালি হুজুর সালাপোড়া ছিল, বলে হ্যাঁ উনি কি নামাজ পড়তেন, বলে উনি সারা রাত নামাজই পড়েছেন, আমি কোনোদিন নামাজ যত পারি নামাজই পড়ি শুধু, তো ওই সালাওয়ালা কোনো নামাজ পড়ে না, কিন্তু যখন মাগরিবের নামাজের আজান দেয় তখন ওই বোয়ালিশা কলমদারের মাজারের সামনে দুইটা তাল গাছ আছে ওইখানে যাই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট শেষ দেয় পড়ে থাকে, তা আমি যাই শোন এই তাল গাছে তোর মার কবর নাকি, ওখানে যাই শেষ দাম মারিস, কিছু জপাজপি তো আছে, তখন এই লুঙ্গি ওই যে শালা তো ফাটা সেলাই করা না, তো দুই শালা এরম করে বলছে দেখ আমি মুসলমান না হিন্দু, তো আমি হিন্দুরে তো লোকনাথ জগন্নাথ শিবনাথ এসব তো আছে, আমার যেমন আল্লাহ রহমান রহিম তোরও তো কিছু আছে, তারপরে ভাই তুই তুই যত পারি জপ, আমি কোনো শালাকে জপ না, তুমি গায়ে দিয়ে বলতেছে কেন, বলে সব শালা লড়ি গিয়েছে কিরকম, বলে ঠাকুর যখন পূজা দিতে যায় আগে বাতাসা মিষ্টি ডাব নারকেল সবগুলো নিয়ে বাড়ি চলে আসে, একটা গরিব যদি বলে যে আমাকে একটা নারকেল দাও তো ব্রাহ্মণ দিবে না, গোসাইয়ের কাছে যাবা গোসাই আমাদের যেমন পীর ওদের গোসাই দাও কালো খাসি নিয়ে এসো, তোর পীর গোসাই ঠাকুর সব লড়ি গেছে কিন্তু সেজদা দিব কাকে, এত বড় বড় ঝড়ে তাল গাছটা লড়েনি তাই আমি ওকে সেজদা মারতেছি, উঠাইলেন তো রাত 11টায় ওয়াজ তো একটু লেট হবে, পারবেন তো রাজি আছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনে আছে না, আচ্ছা ইনার সম্পর্কে কি বলেছে কোরআনে, শাহ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি কি আমাদের মতো, জোরে কোন, উনি আমাদের থেকে অনেক ঊর্ধ্বের মানুষ কিনা ঠিক কিনা, এবং আল্লাহর ওলি তো বড়, আমারই জানা আছে কে জানি গল্প করছিল হাজি সাহেবের বাড়িতে যে গোরস্থানের প্রাচীর দেওয়ার সময় রাজমিস্ত্রি কাটতে কাটতে এসে দেখে একটা কাঁচা কান, রাজমিস্ত্রি ভয় পাইছিল, পরে দেখা গেল যে লাশটা পচে নাই 4 বছর 2 মাসের লাশ, এক মহিলার লাশ পচে নাই, শুনছেন নাকি অনেকে দেখছেন, উনার লাশ পচল না আমার লাশ ঘরেই রাখা যায় না দুর্গন্ধ হয়ে যায়, কারণটা কি কোরআনে আছে, সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এটা আমার বাপের বানোয়াট কথা না আল্লাহর কথা,
আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না কথাটা কার তাহলে মরণ দুই রকম একটা হলো পচা মরণ আর একটা জান্নাতি মরণ জোরে বলেন ঠিক কি না তে জান্নাতি মরণটা কাদের তাদেরকে বলা হয় আউলিয়া বা আয়াতটা যদিও নবীজির চাচা আমির হামজা যখন শহীদ হয়ে গেলেন ওই শহীদানের উপরে আয়াতটা তারপরেও আমরা বলছি আল্লাহর ওলিরা মরে 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 কিন্তু পচে না ঠিক কি না তাহলে আমি বলছি না আল্লাহ বলছে কে বলছে তাহলে এইবার কিছু কিছু মাওলানা বলছে ও খবরদার সব মাজার টাজার মানি না ওরা মরে পচে গলে গেছে তাহলে ওনারা কোন তাফসীর করে আর আমরা কোন তাফসীর করছি আয়াত তো একটাই জোরে বলেন ঠিক কিনা এইবার কুরআন শরীফ বন্ধুগণ যাই শুনি আর যাই বলি আমরা শুনেওয়ালা কিন্তু আমল করনেওয়ালা না অল্প শোনো আর বেশি করে আমল করো অল্প শোনো আর বেশি করে আমল করো ফুটবল ফুটবল খেলা কি জায়েজ জোরে বলেন না জোরে বলেন না কিন্তু ফুটবল খেলা উদ্বোধনী করেছে একজন মুসলমান তার নাম জাকির নায়েক হইছে এবার কি করবেন আজকে যদি আর্জেন্টিনার খেলা থাকতো এই প্যান্ডেলে বক্তাকে মারতে গেলে ঠেকানোর লোক হতো না আর্জেন্টিনা কি মুসলিম রাষ্ট্র না ইহুদি রাষ্ট্র ব্রাজিল ব্রাজিল হেরে গেল আর মুসলমানের ছেলে বলছে হাইরে গেলে হবে কি কিয়ামতের মাঠে ঠিকই ব্রাজিলকে খুঁজে বাইর করবে তার সামনে কি তফসির করব তার সামনে কি তফসির করব জোরে বলেন ঠিক কি না যে দেশে লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না নারী পুরুষের কথা বলতেছে যে দেশে তিন ছেলের মা পলায়ে যায় আর এক স্বামী ধরে সেই মুসলমানের মার জন্য আমি বাঙালি হুজুর কোন আয়াত দিওয়াজ করব জালসায় যাচ্ছি তিনজন যুবতী পাপড় ভাজা খাচ্ছে গাড়িতে হরেন দিচ্ছি সরেন আর একজন বলছে প্রধান বক্তা আসতেছে তিনজন যুবতী বলছে ওই সাইড দিয়ে যাইতে বল এর সামনে কি তফসির করব কি বুঝে একটা ছেলে মদিনা ইউনিভার্সিটিতে অ্যারাবিকের উপরে ডক্টরেট করাইছে অ্যারাবিকের উপরে মাইকিং করে বাবা মাহফিল দিয়েছে নিজে যে 10 লক্ষ টাকা খরচ করে মদিনার থেকে ছেলেকে আরবিকের উপরে ডক্টরেট করে নিয়ে আসলাম মাহফিল দিয়েছে বিশাল লোক ডক্টর আরবিকের উপরে বাবার সামনে বসে আছে হাজার হাজার লোক দেখে বাবার আত্মা ভরে গেছে যে না আমার 10 লাখ টাকা কাজে লাগছে আমার ছেলে আরবিকের উপরে ডক্টরেট نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أما بعد কি বলেছে আম্মা বাদ শব্দের অর্থ হলো অতঃপর মানে এর পরে কি আছে অতঃপর আম্মা বাদ যে বলে স্যার বাপ স্যান্ডেল দিয়ে বক্তাকে বুকের পুল মারছে ছেলে বলছে আব্বা মারলা কেন হাজার হাজার লোকের ভিতরে বলে আমার 10 লাখ টাকা খরচ করে তোরে আলেম বানাইছি আর প্রথম মাহফিলে তোর মাকে বাদ দিলি কি বলল আম্বা বাদ আর কয়েকদিন পর তো আমাকেও বাদ দিবি আব্বা আব্বা আমার কাছে এসব দেখাইয়েন না ওই সৈয়দ নজরুল ইসলাম বলেন এবং সব বক্তা আপনাদের দুয়ার বরকতে আর ওলি আল্লাহর দুয়ার বরকতে সব বক্তা কিন্তু আমাকে আলাদা চোখে দেখে এবং দেখতে হবে এটা আমার চরিত্র আমি সেইভাবে তৈরি করেছি আমি কারোর সাথে ধোকাবাজি করি না কেউ বলতে পারবে না আমি আমি ফোন করি যে ভাই আপনাদের মহাপিল আজকে না বলে হ্যাঁ আমার টাইম কয়টায় বলে 9:30টায় আমি ওই মাপে চলে আসতেছি
কিন্তু আইসি যে দুপুর বেলায় খাইয়ে দেই মাস্টারের বাড়িতে ঘুমাবো এটা আমার জীবনে হবে না এক ঘন্টা আগে আসবো ভাত নিয়ে আয় মাইক দে মুনাজাত শেষ করে টাকা দে আবার বাড়ি চলে যাব কারের বাড়ি থাকবো না একটা আমার আমার জীবনটা একটা ব্যান্ডিং এর ভিতরে এইবার আসুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এইবার আউলিয়া তো হতে হবে ঠিক কি না আগের বক্তা ওলি আল্লাহদের অনেক কথা বলছিল নাকি বক্তার কথাগুলো কিন্তু আমার খুব স্বাদ লাগিছে মজা লাগছে এই কথাগুলো এখন কেউ বলে না বলেন আলহামদুলিল্লাহ কিন্তু পীরেদের পকেট খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সোবা কি পাওয়া যায় আর এর একটা এই মিসমিসা কালো কি জানি একটা পাওয়া যায় কি কয় তা বলছে মামু এটা কি তা বলছে দোয়া করে নিলে কৈলকা শরীফ তুমি কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ কৈলকি শরীফ পালি কোনে তুই হুজুর আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন আমি সীতা নাই বসে কাঁদতেছিলাম ব্যাগের মধ্যে থেকে বের করে আমার পীর কেবলা বলল বেটা কান্দিস না রে মাল দিয়ে গেলাম ধরে রাখিস শাহজালাল মানি শাহপরাণ মানি যদি কোন রকম ভাবে শাহ আব্দুর রহমান রহমতুল্লাহ এর সঙ্গে আমি বেয়াদবি করি ভাইয়ের আমার আমার ধ্বংস অনিবার্যতাতে কোনো সন্দেহ নাই তার কারণ আল্লাহ তাআলা বলেন ওলি আল্লাহদের যে বিরোধিতা করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম এ বড় মারাত্মক একটা লাইন সেটা হলো ওলি আল্লাহদের লাইন জোরে বলেন ঠিক কিনা ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তার পীর সুফি ফতে আলী শাহর মাজার জিয়ারত করেছি কমপক্ষে 10 বারের বেশি যদি কলকাতায় যান ঠিকানা লিখে নেবেন গোবরা গোরস্থানের ভিতরে সুফি ফতে আলী শাহর মাজার আবু বকর সিদ্দিক ফুরফুরার বড় হুজুরের রানের পরে মাথা দিয়ে হাওড়া স্টেশনে উনি মারা গেছেন এটার উপরে আমার অনেক বুসাসুলা আছে তার কারণ ওই দেখি বলা আর আমি ফুরফুরার 2 বছর প্রধান বক্ত হয়ে ওয়াজ করেছি তো ফুরফুরার পীর সাহেব একবার আসলেন 12 বাজারে যশোর 12 বাজার এক ভক্তর বাড়ি ছিলেন 3 দিন কয়দিন ছিলেন 3 দিনের ভিতরে তিনি পেশাব পায়খানা করেন নাই ভক্ত জিজ্ঞাসা করছে হুজুর 3 দিন আমার বাড়িতে কাটালেন পেশাব পায়খানা তো করলেন না আবু বকর সিদ্দিক কত বড় আল্লাহর ওলি ছিলেন ডাক দিয়ে কয় বেটারে এলাকায় পেশাব পায়খানা করার জায়গা নাই তার কারণ কি আর বলবো রে আমি আবু বকর যেই দিকে তাকাই সেই দিকে দেখি আল্লাহর ওলি ঘুমায় আছে কোথায় পাবো সেই অলি অলি যদি আমি পাই আমার রুমাল দিয়ে অলির জুতা মুছে দিতে রাজি আছি কিন্তু ভণ্ড পীরের দিকে যদি চোখ পড়ে আমি দ্বিতীয়বার অজু করতে রাজি আছি কোথায় পালেন পীর এত সস্তা না কামেলিয়াতি আমি আপনাদেরকে আবারও বলছি গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু মনে রাখো বক্তা আল্লাহর ওলি হওয়া এত সহজ না জোরে বলেন মারহাবা বাহাউদ্দিন লক্ষ্যবন রহমতুল্লাহ আলাইহে ওই জামানায় একজন বড় মহাদ্দেশ ছিলেন বড় শায়েখ ছিলেন বড় জ্ঞানী ছিলেন এবং ওলি ছিলেন আপনারা কি যদি একজন ওলি হয় তার চেহারা কি দেখতে চান নাকি চান না একজন হোটেলে চাকরি করে বাবুর্চি তুই 5 ওয়াক্ত নামাজ আনতে বলে মাহমুদ
বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে না দেখানো পর্যন্ত আমাকে কবরে নিও না। পাঁচ ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদেও দোয়া করে লোকটা, কিন্তু হোটেলের বাবুসি রান্না বাড়া করে হোটেলের বারান্দাতেই শুয়ে থাকে। বারো বৎসর হয়ে গেছে, কত বছর জোরে বলে, বারো বৎসরই উনি মোনাজাত করে, বাবু একটু দেখাই একটু দেখাই একটু দেখাই। ওই এলাকায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ হে সফরে গেছেন, সফরে যাই একটা ব্যাগ ঘাড়ে করে একটা মসজিদে বলছে, বাবা আমি আজকে মসজিদে থাকবো। তো বলছে মসজিদে থাকতে দেওয়া হবে না, বলে বারান্দায় থাকি, বলে বারান্দায়ও থাকতে দেওয়া হবে না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই ওই জামানায় সব থেকে বিশ্ববিখ্যাত ওলি, সুবহানাল্লাহ। উনি আবার ব্যাগটা বগলে করে যাচ্ছে, যাতে যাতে দেখে ওই বাবুসি শুই আছে, কিন্তু চুলা গনগনি আগুন। তো বলছে বাপ শোনো, ভালো আসো, আমি রাতটা তোমার এই চুলার পাশে কাটাবো, তুমি কি রাজি আছো? তো বলছে আপনি বাপ বয়সী লোক, একটু চুলার পাশে রাত কাটাবেন? কাটান তো, ঠিক আছে, তুমি আমাকে তাড়াবানো তো? না না না, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে আইডিয়া করতে হবে। তার কারণ আমরা হলো ব্রাজিলের ভক্ত, আমরা আর্জেন্টিনার ভক্ত, আমরা গরুর বাথানের ভক্ত, আমরা জমিনের ভক্ত, আমরা ফসলের ভক্ত, আমরা টাকার ভক্ত, আমরা নারীর ভক্ত, আমাদের কাছে এই সব ওয়াজ চলে না। তারপরেও যেহেতু বারবার এইবার দিয়ে চারবার হলো আল্লাহর ওলিদের কয়না কথা বলে যেতে চায়, আগুন তাপাচ্ছে, বসে আছে, তসবিহ জপতেছে, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুর সে উঠে ওযু করে তাহাজ্জুদ করে কাঁদতেছে, মাবুদ বারো বছর হয়ে গেল যাই নামাজে চোখের পানি ফেলি, তুমি কি পারো না? আমি গরিব বলে আমাকে কি ঘৃণা করো নাকি? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেকে একবার এক নজর দেখাইতে পারো না? চোখের পানি ঝরে কান্দে মুনাজাত শেষ করার পরে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে, বেটা শোন, আচ্ছা তুই মুনাজাতে কি বলে কাঁদছিস? বলে আর সাসা শুনেন নাকি, আজ বারো বছর ধরে কাঁদতেছি। কেন? বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা একটু দেখবো, বারো বছর হয়ে গেল আল্লাহ দেখায় না। বলে ওনাকে দেখার তোমার এত খায়েস কেন? বলে বর্তমান জামানার বড় ওলি, সুবহানাল্লাহ, বলেন বর্তমান জামানার বড় ওলি, ও তোমাকে দেখতেই হবে। বলে চাষা একটু দোয়া করেন তো আপনি, যেন ও মা আমি খুব তাড়াতাড়ি দেখি, আমি আর সহ্য করতে পারছি না। বুকের সাথে জলে ধরে বলে, আরে বেটা আমি হলাম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হওয়া যায় গলা ভালো হলে, কোটি কোটি টাকা কামানো যায়। ও গো মানুষ গো, একদল চায় আমার ভাবে ওয়াজ করো, আর একদল চায় আমার ভাবে ওয়াজ করো। এখন যদি বলি আওয়ামী লীগ সরকারকে টেনে হাসলায় নামাতে হবে, একদল লোক বলবে সাহসী বক্তা বাপের বেটা। এখন যদি বলি হিন্দু পাড়াটা, হিন্দু পাড়াটা ধ্বংস করে দিতে পারলে তার জন্য জান্নাত, তখন কিছু কিছু লোক বলবে বাপের বেটা বক্তা। ওরে বক্তা রে, ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একজনে সব হই গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। আজরাইল জান কবজ মঈনুদ্দিন চিশতির করলো, আব্দুল কাদের জিলানির করলো, আমার নবীজির জান কবজ করলো। ওই আজরাইল যদি আবার মেথর পট্টিতে ঢুকতে পারে, তাহলে তুই মোল্লা, তোর এত হিংসা আমি আগেই বলছি, আর দাওয়াত করো না, ওয়াজ শুনে নাও। এলাকার বহু ওয়াজ করি, আজকে ওয়াজ শুনে না, ওয়াজ কাকে বলে? ওরে বাপরে, মসজিদের একটা তিন ঠ্যাং আছে না, এরকম দেখেছেন নাকি?
কি দিয়ে বানানো লোহা দিয়ে বানানো আরে লোহা দিয়ে বানানো এক বক্তা করেছে কি ওইটার উপরে পা তুলে দিয়েছে সুতা সহ আর মুছি ওই পার উপরে আমি এই বক্তা জুতা খুলে দে পা থেকে ওটা মানুষের ছেলে জোরে বলেন ঠিক কি না বাথরুমে জুতা পায়ে দিয়ে আমার বউ যখন ঘর কি বলে ঘর মুছে আমার মতন আন্তর্জাতিক বক্তাকে আমার বউ বলে যে খবরদার জুতা পায়ে দিয়ে ঢুকবা না আর সেই বাথরুমের জুতা আমার মুছি ভাইরা পরিষ্কার করে সকসকা করে দেয় আর তুমি তাকে বলো মন্দির ফন্দির জ্বালা দাও কোন জায়গায় পেছো মানুষ হত্যা করে জান্নাত কিনা আমি এখনো বসে আছি আসব কাঠমোল্লার দলাই কোথায় পাইছো তুমি মানুষকে হত্যা করে জান্নাত বিক্রি করা মানুষ সবার ঊর্ধ্বে জোরে বলুন ঠিক কিনা জবাই তো দূরের কথা আগুন দিয়ে পোড়ানো তো দূরের কথা কোন মানুষ হয়ে মানুষকে ঠকানো হারাম এই সব ওয়াজ কর আইলে একবারে কুদাইল দিয়ে বেঁকা করে নিজের জমিনের মধ্যে নিয়ে মসজিদে যাই তাই কাতার সোজা কর মুসল্লিগিরি দেখায়ও না মুসল্লি হয়ে কবরে যাও জোরে বলেন ঠিক কিনা তুলোর বিচি ভাঙ্গায় আর তেল বাইর করে ওই তেলটা মেডিসিন সরিষার ঝাঁজ সরিষার একটা ঝাঁজ আছে এই ঝাঁজ কেমিক্যাল মিশায় সরিষার তেল বলে বিক্রি করে সেই টাকা দিয়ে হাজী সাহেব হজ করে আসল লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক একেবারে ফুল দুই নম্বরই টাকা আইসি হাজী সাহেব মানে হজ লাগাইছে আলহাজ শোনো আজ চর নরিনা বলে একটা জায়গা আছে না আছে না এক হিন্দু আওয়ামী লীগের সেক্রেটারি 1,500 টাকা দিয়েছে মাদ্রাসা আমি কালেকশন করতেছি এর ভিতর আমার পাশে এক মৌলবি বসে আছে মৌলবি কয় এই টাকাটা ড্রয়ারের ভিতরে রাখে এটা দিয়ে বাথরুম বানাতে হবে হিন্দুদের টাকা দিয়ে কি বানাবে তো ডিজিটাল মাই সাউন্ড সিস্টেমে তো এত দূর থেকে সাউন্ড চলে যায় ওই হিন্দুর ছেলেটা 80 বছর টাকা ফেরত দেন তাহলে আপনি যে দান করলেন বসে দান করলাম আমার টাকা দিয়ে আপনি কি বাথরুম বানাবেন না বাথরুমে ছাদ বানাবেন এটা আপনার ব্যাপার মাইক আপনার বলার দরকার কি আমি তো বলি নাই বসে যে পিছনে হুজুর বলেছে আমি লালন ফকির বলছে একই কোরআন পড়াশোনা কেউ মৌলবী কেউ মৌলানা আমি বলি নাই নাই টাকা নেবে টাকা তো আমার হাতের থেকে তুই লি যাবি রে আসবার কালে কি যাচ্ছি এসে তুমি কি যাত হলে কি যাত হবা যাবার কালে এ কথা ভেবে বলো না ওয়াজ আজকে শোনো নবীজি বলছেন তোমার ছেলে মেয়েদের জন্য যেমন কাপড় চুপড় খানা দানা পছন্দ করবা তোমার বাড়ির চাকরের জন্য ঠিক অমনই পছন্দ করবা আর নবীজি বলেছেন শোনার সাথে সাথে আমরা বলি সুবহানাল্লাহ আর এই বাংলার মাটিতে কাজের ছেলে মেয়েদেরকে চামচ গরম করে দেহ পোড়ায় দাও জান্নাত তোমার বাপেরও না জান্নাত বাঙালি হুজুরের বাপের না জান্নাতের মালিক হলেন আল্লাহ ভাইরা আমার পর্দার আড়ালে মা বোনের আপনাদের ওয়াজ আছে আপনারা যাবেন না আপনাদের ওয়াজ আছে আপনারা ওয়াজ শুনে যাবেন আমি আপনাদের কাছে বলি ফুরফুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি খুলনায় যাবে নোয়াপাড়া স্টেশনে আসরের নামাজের টাইম হয়ে গেছে নামাজে দাঁড়াচ্ছে খাদেমকে বলছে ট্রেনটা দাঁড়াইতে বলো ড্রাইভারকে যাই বলছে একটু দাঁড়ান আমার হুজুর যাবে ড্রাইভার বলছে তোর হুজুরের বাপের ট্রেন নাকি খাদেম এসে লজ্জার বলে নাই লজ্জায় বলে নাই খাদেম বসে আছে ফুরফুরার হুজুর নামাজ পড়তে আসে
ট্রেনের স্টার্ট বন্ধ হয়ে গেল রেলওয়ে বড় বড় ইঞ্জিনিয়ার এসে দেখে সব কমপ্লিট আছে কিন্তু স্টার্ট লয় না ড্রাইভার বলছে ওই লোকটার সাথে আমি একটু বেয়াদবি করেছিলাম ওর সদ্য গোষ্ঠী যায় কয় হুজুর আপনি কি খুলনায় যাবেন না নাকি বলে বাবা আমার আর যাওয়ার দরকার নাই ওর সদ্য গোষ্ঠী পা জড়ায় ধরে কয় হুজুর আপনি যদি না যান এই ট্রেনে কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর স্টার নেবে না কাকে আপনি বড় হুজুর বলেন পাগলের পাগলামি কি বোঝে রাজশাহী টাউনে এক পাগল বসে থাকে ময়লা মাটি মাখায় তো ডিসি সাহেব ওই বিশাল একটা কাপড়ের দোকানের সামনে তো ডিসি সাহেবের বউ কাপড়ের দোকানে ঢুকছে ঢুকে তোমরা এত বড় দামি দামি কাপড় এসব পাগল ছাগল কনে পাও সি বলে কাপড় সাপড় কিনে নিয়ে যাই ডিসি সাহেব বাসায় যাওয়ার ভিতরে রিক্সার ভিতরে ধরছে ঘাড় এই দিক ঘুরে গেছে আর ঘুরে না ডিসি আমরা তো ডাক্তারকে ডাকলেও বলবে যে নাই আর ডিসি সাহেব ফোন করলে ডাক্তারের বাপও এসে কয় আব্বা কি আছে বলেন ডিসি সাহেব বড় বড় ডাক্তার দেখায় রোগ সারল না কোনোভাবে সারল না কোনোভাবে ডিসি সাহেবের বউ বলতেছে ওই লোকটাকে ওইভাবে সি বলা ঠিক হয় নাই সি বলা ঠিক হয় নাই তো বলে একটু চলো যায় ওই কাপড়ের দোকানে যাই বলতেছে আচ্ছা পাগলটা গেল কানে গো তো বলছে সে তো মাঝে মধ্যে আসে আবার ছ মাস দু মাস দেখা হয় না লোক যখন হাসে ও তখন কান্দে লোক যখন কান্দে ও তখন হাসে একটু পাইলে আমার এখানে নিয়ে যায়েন তো এই ব্যাপার হঠাৎ করে পাগলের আগমন নিয়ে গেছে ডিসির বাড়িতে ডিসির বাড়ি কি এরম নাকি পাগল ওই কাপড়ের দোকানদারকে খুব ভালোবাসে কই নিস বসে হুজুর একটু উঠে কই নিস হুজুর উঠে উঠছে ডিসি সাহেব কোন দিক এরম করে আছে বাবা আসসালামু আলাইকুম বাবা আব্বা আব্বা এখন কি কয় ঘাড় ব্যাকা হওয়ার পরে কি কয় আর তখন কি বলেছিল ডিসি সাহেবের বউ বলছে আব্বা কিছু মনে করবেন না আমার স্বামীর ঘাড়টা ঠিক করে দেন বলে একটা গিলাস নিয়ে এসো ডিসি সাহেবের বউ গিলাস নিয়ে এসে দিয়েছে ড্রেনের মধ্যে থেকে পানি যাচ্ছে না পাক এক গিলাস তুলে বলছে খা সি বলেছিল ডিসি সাহেবের বউ বলতেছে আমার স্বামী যদি মরেও যায় ট্রেনের পানি খেতে দেব না যে এই কথা বলেছে ডিসি সাহেবের বোর্ডটা গিয়েছে দক্ষিণে একজন আছে উত্তরে একজন আছে এইবার গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী এখনো ক্ষমা চাইতে চাইতে জিন্দগি চলে যাবে আমল তো দূরের কথা মার সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি মাস্টারের সাথে বেয়াদবি চেয়ারম্যানের সাথে বেয়াদবি এইভাবে বেয়াদবিতে আমল নামা ভরা আছে এইগুলো আমলগুলো বেয়াদবি সবগুলো শেষ করে আদব ঘুরাইতেই তো জিন্দগি কেটে যাবে যা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে খবরদার সৌদি আরবের যুব্বা দেখে পাগল হয়ে মুরিদ হয়েও না সৌদি আরবের আতর মাখা দেখে মরিদ হইও না এগুলো হলো উজালা বাহার উজালা ভিতর কালা ঠিক কিরাম উসকো তু পহচানো বন্দে মত কর তু অভিমান কাকে কি দেখাও বাঙালি হুজুরকে লাইকো না বাঙালি হুজুর 18 বছর লেগেছে শুধু তরিকা রিসার্চ করতে আর ওই মোল্লাদের কথাই আমি নাসি না আমি আগে যাই আমি গেছি আপনাদের কাউসারি সাহেব হিন্দুদের বিরুদ্ধে বলে জেল খাটছে না খাটছে না দিল্লি থেকে যাব মথুরা গাড়ি একটা রিজার্ভ করছি মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান আমার বউ বলছে কই যাও বলে মথুরায় মথুরায় কি গো
আমার বউ তো আগেকার জামানার সরল সুদা আমি শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখতে যাই বলেন নাউজুবিল্লাহ তুমি এত বড় একজন বক্তা আর শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখতে যাও আমি যে বক্তা দেখেই তো যাচ্ছি তার কারণ কসারের মতন না দেখি বুঝলে আবার আমিও জেল খাইব নাকি কেলাম মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থানে এখানে মসজিদ এখানে মন্দির মসজিদও যেমন চকচকা মন্দিরও তেমন চকচকা আমি এলাকার লোককে জিজ্ঞাসা করলাম উনি তো হিন্দুদের মহা দেবতা তো উনার এখানে মসজিদ কেন তো ওখানকার লোক বলছে শ্রীকৃষ্ণের কাছে জ্ঞান আহরণ করার জন্য মুসলমানরাও আসত গল্প করতে করতে যখন নামাজের টাইম হয়ে যেত তখন বলছে তোমরা মসজিদে যাও আর তোমরা পূজায় যাও ওখানে কোনো হিংসা নিন্দা নাই এত দূর দেখতে লাগছে আমার আঠারোটি বৎসর আঠারোটি নয় বার হজ করে আসছি এই যে মান্নানকে বললাম যে ভাই তুই আমি আমার টাকাটা কবে নিবি লে রমজান মাসে আমাকে একবার নিয়ে যা ওখানে কেন কি ওখানে নয়বার গেছে এত যাওয়ার প্রয়োজন হয় না আমার যাওয়ার প্রয়োজন হয় কেননা আমার দেখার প্রয়োজন আছে সেইগুলো নিয়ে এসে বলার প্রয়োজন আছে এই যে হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন তো ভারী তো ফতুয়াবাজি করে মৌলবি সাহেবরা এখানে হাজী সাহেব সাক্ষী দিক তো আমি তো নিজেই দেখেছি নামাজ পড়তেছে আমি ইয়াবার কি আছে না মেলা আবার কেউ আসে কেউ আসে যে এরকমও করে না সোজা বাইন্দি তা ওই জায়গায় বলেছিলাম নানান দেশের নানান জাতি বসেছি এক ঠাই পাঞ্জাবি বিহারি আর বাঙালি ভাই সৌদি আরবে হজের টাইমে গেলে আমাদের দেশের কিছু মানুষ গুমরা হয়ে যাবে বলে কোন ডিজাইনের নামাজ আমি যাহা দেখেছি তাহা যদি বলি আমি নিজেও ভাবছি মাবুদ্দ তুমি কত খেলা জানো